স্বাগত এশিয়ানদের সংবাদে সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ মানিকগঞ্জের ঢাকা আরিচিয়া মহাসড়কে বাসের সাথে ট্রাকের সংঘর্ষে তিনজন নারী শ্রমিক নিহত হয়েছেন সকাল সাতটার দিকে শিবালয় উপজেলার বোয়ালি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে নিহতরা হলেন পোশাক কারখানার শ্রমিক বিথি আক্তার ফুলি ও সাবিনা বরঙ্গাইল হাইওয়ে পুলিশের ওসি মম্মত ইব্রাহিম বলেন ঘটনার পরপরই সেখান থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন গাজীপুরের টঙ্গিতে ছেলেকে হত্যার অভিযোগে বাবা মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন উপপুলিশ কমিশনার জানান গত শনিবার বিকেলে ছেলে মুসাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যান বাবা মহিউদ্দিন পরে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় একটি কাশ বনে গিয়ে গলা টিপে হত্যা করে লাশটি ফেলে বাসায় চলে আসেন তিনি এ ঘটনায় টঙ্গি পূর্ব থানার সাধারণ ডায়েরি করেন মোছার মা হত্যার করেছেন গাইবান্ধায় ঢাকা রংপুর মহাসড়কের পলাশবাড়ি থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত প্রায় সতেরো কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে চলাচল বেড়েছে দুর্ভোগ এতে নির্মাণাধীন সড়কটির অনেক স্থানে সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দ তবে খানাখন্দগুলোর পানি তলিয়ে থাকায় সড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনা সহ যানবাহনের বিকল হয়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের এতে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা পাবনার বেড়ায় কাগেশ্বরী নদীর ইজারার অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় জেলেরা প্রকৃত জেলেদের বাদ দিয়ে একটি প্রভাবশালী মহলকে ইজারা দেয়া হয়েছে বলেও দাবি করেন তারা যদিও এসব অস্বীকার করে সঠিক নিয়মেই ইজারা দেয়া হয়েছে বলে দাবি উপজেলা সহকারী কমিশনারের কে এম সবুজের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমো পাবনার কাকেশ্বরী নদীর দৈর্ঘ্য সতেরো কিলোমিটার এর গড় প্রস্থ প্রায় চল্লিশ মিটার এই নদীতে বছরের সব সময়ই মাছ পাওয়া যায় তাই স্থানীয় দরিদ্র জেলে পরিবারগুলোকে স্বাবলম্বী করতে প্রতি বছরই প্রকৃত জেলেদের লিজ দেয়া হয় এই নদী কিন্তু গত আঠেরোই সেপ্টেম্বর প্রকৃত জেলেদের বাদ দিয়ে প্রভাবশালী একটি মহলকে লিজ দেয়া হয় নদীটি স্থানীয় মহসেন বিপুল চেয়ারম্যান ও আব্দুর রহিমের প্রভাবে প্রকৃত অনেক জেলেই অংশ নিতে পারেনি এতে মৎস্যজীবী সুমুতির এমন একজনকে দিছে মানে বারিয়ার লোকে বার সাথে জলা ধরেন আমাকে দীর্ঘদিন আমরা খাইতাম ওরা জোর জোর করে নিয়ে আমাদের খেদা দিয়ে তারা এই করছে এখানে সমিতির সদস্য না কারণ বসে ভুল বুঝিয়ে আমাকে না দিয়ে বের করে দিয়ে অন্য লক্ষ্যের দেয় তারা মৎস্যজীবী এবং কাঠ দাঁড়িয়ে কারদারি থাকলে তারা পাবে না আমরা পক্ষে মৎস্যজীবী এবং আমাদের নিবন্ধন আছে সাতশো ছত্রিশ নিবন্ধন আমাদের এই কচুর জন্য আমরা গোসল করে পারি না এই কচু আমরা ওই লাগা এমন গন্ধ বাড়ায় দুর্গন্ধ পানিও খাবে পারছি ইজারা পাওয়া আব্দুর রহিমও স্বীকার করেন নিয়মের চেয়ে বেশি টাকা দিয়ে ইজারা নিয়েছেন তিনি নিবন্ধিত কোনো মৎস্যজীবী সংগঠনের সাথে আছেন কিনা যদিও বেরার সহকারী কমিশনারের দাবি নিয়ম মেনেই ইজারা দেয়া হয়েছে

নিজ বাসায় নিরাপত্তাজনিত কারণে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পর ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করায় এক প্রবাসীর স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে নয়ার এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সুমাইয়া আক্তার বলেন তার স্বামী দেলোয়ার হোসেন সৌদি আরবে অবস্থান করায় তিন বছর বয়সী একমাত্র মেয়েকে নিয়ে বাসায় বসবাস করেন তাই নিরাপত্তার কারণে বাসায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন এতে ক্ষিপ্ত হয়ে পারুল আক্তার বাসার সিসিটিভির ক্যামেরা ভাঙচুর করেন এ ঘটনায় সাংবাদিকদের জানালে পারুল আক্তার আরও ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে র্যালি আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে ভাব বাংলাদেশ ও গণস্বাক্ষরতা অভিযানের আয়োজনে এবং মালালা ফান্ডের অর্থায়নে নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম ভাব বাংলাদেশের সহকারী ডিরেক্টর এম এ আলিম খান গণস্বাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার চিজুল ইসলাম রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ অনেকে টাঙ্গালের শখীপুরে প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত তিন শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ সরবরাহ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবার্স বাংলাদেশ বিশ্বব্যাপী দিনব্যাপী উপজেলার কালিয়ানপাড়া সিডিপি প্রাঙ্গনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় সিডিপির ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ গুড নেইবার্সের শিক্ষা ও স্বাস্থ্য টিমের ম্যানেজার জনি বৈরাগী সিডিপির সহকারী ম্যানেজার ঝর্ণা খাতুন হেলথ অফিসার বিদ্যুৎ চন্দ্র নাথ ও গজারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান সহ জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার আরমারি গ্রামে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মাস্টারের নেই কোনো ঘর চিকিৎসার অভাবে মানবেতর দিন কাটছে তার থাকেন উপজেলার একটি ভাড়া বাসায় মুক্তিযোদ্ধা মজিবুর রহমান জানান জীবনের শেষ সময়ে একটি আশ্রয় পেলে পরিবার নিয়ে থাকতে পারতেন নিশ্চিন্তে মুক্তিযোদ্ধা সরকারি ভাতা ছাড়া মেলেনি কোনো সহায়তাও স্ত্রী সেলাই মেশিনের কাজ করে আর ছেলের টিউশনি এবং ভাতা দিয়ে চলে যায় সংসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান গৃহহীন মুক্তিযোদ্ধাদের তালিকায় করে ঘর দেয়া হবে এই কথা হচ্ছে আমাদের এখন পর্যন্ত নিজস্ব কোনো বাসস্থান নেই সরকার থেকে আমরা কোনো সুবিধা পাই নাই তৃতীয় সরকার থেকে বাসস্থান দিয়ে থেকে কিন্তু আমাদের নিজস্ব কোনো জমি নাই এখন আমরা প্রায় অনেক তিন থেকে তিন যাবত মানে অন্যের বাসে বসবাস করতেছি চট্টগ্রামের বন্দর এলাকায় বন্দরনগরি বহুমুখী সমবায় নামের একটি সমবায় সমিতি রাজনৈতিক পটপরিবর্তনের সুযুগে দখলের চেষ্টায় অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সমিতির সদস্যরা সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় বক্তারা বলেন রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলতানের নেতৃত্বে বহিরাগতরা সমবায় সমিতি দখলের উদ্দেশ্যে মানববন্ধন করে একই সাথে সমবায় সমিতি উদ্যোগে উদ্যোগে নির্মাণাধীন মার্কেটের নির্মাণ কাজে বাধা প্রদান করে অবিলম্বে দখলবাজদের গ্রেফতারের দাবি জানান সমিতির বর্তমান নেতৃবৃন্দ ব্রিটিশ বিরোধী আন্দোলনের নারী অগ্রসৈনিক বীরকন্যা প্রীতিলতার বিরানব্বইতম আত্মাহুতি দিবস উপলক্ষে চট্টগ্রামের অপর্ণাচরণ স্কুল ক্যাম্পাসে জেলা পরিষদ কর্তৃক নির্মিত প্রীতিলতা স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে এ সময় প্রীতিলতা স্মারক উন্মোচন আলোচনা স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী হয়েছে এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা বাংলাদেশ কো অপারেটিভ হাউজিং সোসাইটি নির্বাচনের অনিয়মের তদন্তে তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলার সমবায় অধিদপ্তর জেলা সমবায় কার্যালয়ের তদন্ত দলের প্রধান পরিদর্শক হিমেল লিকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয় বাংলাদেশ কো অপারেটিভ হাউজিং সোসাইটির নেতৃবৃন্দরা বলেন গত সরকারের সময় সোসাইটির সদস্যরা না জানিয়ে অবৈধভাবে পদ দখল করে রেখেছেন বর্তমান কমিটির সদস্যরা এ সময় তারা আরও বলেন বিগত সরকারের সময়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে বাংলাদেশ কোঅপারেটিভ হাউজিং সোসাইটিকে দখল করে রাখেন এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির প্রধান সমন্বয়ক জেবল হোসেন মোহাম্মদ অহিদুল কাদের চৌধুরী সৈয়দ আজগর হোসেন এবং বক্তিয়ার উদ্দিন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা মানিকগঞ্জের ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আলী খানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিদ্যালয় থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীদের লিখিত অভিযোগে মোহাম্মদ আলী খান প্রধান শিক্ষক হিসেবে বারো বছর ধরে দায়িত্ব পালনকালে পনেরো অভিযোগ অভিযোগে এক কোটি আটত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আত্মসাত হয়রানি ও সহ স্বেচ্ছাচারিতার অভিযোগে উল্লেখ করা হয় তাই অনতিলম্বে প্রধান শিক্ষক মোহাম্মদ আলীকে অপসারণ করে নিরপেক্ষ তদন্তের কুমেল্লার নাঙ্গলকোটের মৌকারা সুনাত নেসারিয়া কামিল মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনকে জড়িয়ে কুচুক্রীদের অপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে শিক্ষার্থীদের উদ্যোগে সংবাদ সম্মেলন হয়েছে সকালে মৌকারা দারুস নাতনেসারিয়া কামিল মাদ্রাসার হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় লিখিত বক্তব্যে সুপার মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন বিভিন্নভাবে তাকে জড়িয়ে কামিল মাদ্রাসার সাবেক ও বর্তমান কতিপয় শিক্ষার্থীরা মিথ্যা বানোয়াট ও কাল্পনিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে যাতে মাদ্রাসার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি নাটোরের বড়াই গ্রামে দুর্নীতিবাজ ও স্বৈরাচারী অধ্যক্ষ আ নম ফরিদুজ্জামান ও সহকারী অধ্যাপক কে এম জাকির হোসেনের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে ডাঙা ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা নাটোর পাবনা মহাসড়কের ধানাইদহ বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয় এ সময় তাদের সাথে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জানাতুল ফেরদৌস ও বড় গ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এ সময় তারা জানান অধ্যক্ষ ও সাবেক মেয়রের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ব্রাহ্মণবাড়িয়ার বাংশনামপুরে দশম গ্রেডের বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দুপুরে উপজেলার পরিষদের সামনে এই মানববন্ধন করা হয় মানববন্ধনী উপজেলার একশো উনচল্লিশটি বিদ্যালয় থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন এ সময় বক্তারা অবিলম্বে প্রধান উপদেষ্টার কাছে দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান উপস্থিত ছিলেন বান্সরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল ট্রিপু সাংগঠনিক সম্পাদক মামুন যুগ্ম সাধারণ যুগ্ম সম্পাদক মমতাজ বেগম সহ অনেকে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা যুগশ্রেষ্ঠ মহান আলী শাহ সফি অলিউল্লাহ রহমতুল্লাহে এর প্রতিষ্ঠিত কুমিল্লা নাঙ্গলকোট মৌকারা দরবার শরীফ ও দারুসন্নাথ ওয়ালিয়া কমপ্লেক্সের সুপার মাওলানা আনোয়ার হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে তাকে আলিয়া মাদ্রাসা দিনিয়া মাদ্রাসা ও কমপ্লেক্সের সকল পদ থেকে পদত্যাগ সহ ছাত্র সমাজের উনিশ দফা দাবির সমর্থনে বুধবার রাঙ্গলকোচ বটতলা চত্বরে মানববন্ধন হয় কামিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সমন্বয়ক আওয়াল বলেন তাদের ১৯ দফা দাবি না মেনে নেওয়া পর্যন্ত কর্মসূচি থাকবে মানববন্ধন শেষে ছাত্রদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাতে স্মারকলিপি জমা দেয়া হয় চট্টগ্রাম নগরের চৌধুরী হাটে ভাড়া নেওয়া জায়গায় চুক্তি শেষ হওয়ার পরও ভাড়াকৃত জায়গায় বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে বরং প্রভাব খাটিয়ে উল্টো চুক্তি নবায়ন করার জন্য চাপ দিচ্ছে ভাড়াটিয়া ভুক্তভোগী মনসুর আলম জানান দু সালে কায়সারের সাথে ভাড়ার বিষয়ে চুক্তি হয় যা শেষ হয় দু সালে চুক্তিতে বলা আছে যখন মালিকের জায়গা প্রয়োজন হবে চুক্তি অনুযায়ী তিন মাসের মধ্যে খালি করে দিতে হবে কিন্তু ভাড়াটিয়া কায়সারকে জমি ছাড়ার নোটিশ দিলেও জায়গা খালি না করে চুক্তি নবায়নের জন্যে উল্টো ভয়ভীতি প্রদর্শন করে এ ঘটনায় হাট হাজারি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি

চিরগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া স্প্রিং দুই হাজার চব্বিশ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে দুপুরে নগরের জামাল খান নিজস্ব ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয় এতে প্রধান বক্তা ছিলেন সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজ সদস্য দিলরুবা আহমেদ দিলরুবা মাহমুদ সভাপতিত্ব করেন সিআইইউর উপাচার্য ডক্টর এম এম নুরুল আফসার অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীরা ছাড়াও সিআই বোর্ড অফ ট্রাস্টির সদস্য বিভিন্ন অনুষদের ডিন রেজিস্ট্রার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবার সিডিবি আয়োজনে স্পেশাল হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে দুপুরে সিডিপি প্রাঙ্গণে এই ক্যাম্পেন হয় স্পেশাল স্বাস্থ্য ক্যাম্পেইন এ দুইশো জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ প্রদান করা হয় সিডিপির ম্যানেজার শর্মিন নাসরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গুড বাংলাদেশের প্রধান কার্যালয়ের প্রতিনিধি মি সিডিসির সদস্য আবু সাইদ সরকার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃ শহীদুল ইসলাম খোকন সহ অনেকেবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এনআরবি ব্যাংক পিএলসি এর উপশাখার উদ্বোধন করা হয়েছে সকালে শ্রীমঙ্গল শহরে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন এনআরবি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী আকবর ফরাজি হেড অফ রিটেল ব্যাংকিং ডিভিশন ওলি আহাদ চৌধুরী সিলেট প্রধান শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেড অফ ব্রাঞ্চ প্রশান্ত কুমার সিনহা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেড অফ ব্রাঞ্চ পীযুষ কুমার সরকার ও মৌলভীবাজার শাখার মোহাম্মদ সাজ্জাদুর রহমান ও শ্রীমঙ্গল শাখার ইনচার্জ অভিনন্দন ধর চৌধুরী সহ অনেকে তদারকির অভাবে ঘাসের বিরান ভূমিতে পরিণত হয়েছে নোয়াখালী বিভিন্ন সময় স্টেডিয়ামের নাম পরিবর্তন হলেও হয়নি উন্নয়ন সঠিক তদারকির অভাবে স্টেডিয়ামের চত্বর মাদক সেবীদের অভয়ারণ্যে হয়ে উঠেছে বেহাল দশা স্টেডিয়ামের ভিতর ও বাইরের বারো বছর বেতন পান্না কেয়ারটেকার এবং প্রায় সত্তর হাজার টাকার বিদ্যুৎ বিল বাকি থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি দু সালে স্থাপন করা হয় সেনবাগ উপজেলা স্টেডিয়ামটি পরে দু সালের নামকরণ করা হয় বীর বিক্রম শহীদ রিকুল্লা স্টেডিয়াম যদিও গত পাঁচ আগস্ট সরকারের পরিবর্তনের একদিন পর প্রবেশ গেটে শহীদ আবু সাইদ স্টেডিয়াম নামে একটি ব্যানার দেওয়া হয় পর্যন্ত এই স্টেডিয়ামটা খুব সুন্দরভাবে ছিল কিন্তু দু তেরো সালের পর থেকে স্টেডিয়াম একেবারে পরিত্যক্ত হয়ে যায় বর্তমানে এখানে যে হাল হয়েছে এবং যে পরিস্থিতি হয়েছে এখানে খেলাধুলা তো দূরের কথা এখানে আমরা আসতেও বয়স পাই খেলাধুলার পরিবেশ তো নাই পাশাপাশি বখারদের হয়ে গেছে এখানে সে পর্যন্ত আমি কয়েকবার ডিসি সাহেবের কাছে গেছি যাইবার পরে এটা লেখালেখি করছে আমার বেতনটা পাইতেছি না এশিয়ানদের সংবাদে পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সাথে থাকার